ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে রীতিমতো নাজেহাল বাংলাদেশ। তবে আমরা ব্যাটিংয়ের কথা না বলি, কারণ বাংলাদেশ যে বাজে ফিল্ডিং করছে তা বলে শেষ করা যাবে না। টেস্টের প্রথম দিন তিনটা ক্যাচ মিস হয়েছিল, তবে আজ দ্বিতীয় দিন সেই একই রীতি বজায় রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুতেই ইবাদত হোসেনের দুর্দান্ত গুড ল্যান্ড ডেলিভারি, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান অ্যানকুমরা বোনার ব্যাটটা বাড়িয়ে দিলে বলটি ব্যাটে লেগে সরাসরি চলে যায় উইকেট কিপার নুরুল হাসান সোহানের হাতে। কিন্তু বল ধরে আবেদন করেননি নুরুল হাসান সোহান, এমনকি আবেদন করেনি বলার পর্যন্ত। পরে টিভি রিপ্লাইতে দেখা যায় বলটি ব্যাটে লেগেছিল, যা দেখে রীতিমতো চটে যান বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। ব্যাটে বল লাগলো বুঝতে পারে না বাংলাদেশ, যে ব্যাপারটি সত্যি দুঃখজনক। শুধু এখানেই নয়, এর একটু পরেই খালেদ আহমেদের বলে স্লিপে ক্যাচ ছুটে যায়, কিন্তু সেই ক্যাচ ধরার ন্যূনতম চেষ্টাও করেনি নাজমুল হোসেন শান্ত। তার পাশ দিয়ে বল চলে গেলে হতাশ হয়ে তাকিয়েছিলেন শুধু, যা ছিল সত্যি অদ্ভুত। দিনের শুরুতেই দুইবার উইকেট পাওয়া থেকে বিরত থাকলো বাংলাদেশ।